যদি সুপেন সাহেব চাচ্ছে রেকর্ডটা হোক তারপরে বিবেচনা করব। অলরেডি আজকে একজন 10 লাখ বলেছিল, ঠিক আছে, আমরা বলেছি যে আমরা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের জন্য দিয়েছি, আমরা এখন আর এটা আপাতত বিক্রি চিন্তা ভাবনা করতেছি না। এম এ হাসান হাওলাদার, জি, অ্যাডমিন ম্যানেজার সিকিউর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। আমি আপনার কাছ থেকে জানতে চাই, এই যে গরুটা নিয়ে আসলেন এবং গরুটার এত হাইপ পুরো বিশ্বেই মনে হচ্ছে, এখন পর্যন্ত রেকর্ড হয়নি বাট বলা হচ্ছে যে এই রকম ক্ষুদ্র আর নাই, একটাও নাই সারা পৃথিবীতে, জি, যেটা সবশেষ ছিল কেরালাতে, ওর ওজন ছিল বেশি, উচ্চতাও বেশি। রেকর্ডের বিষয়ে আপনি আপনারা কতটা কনফিডেন্ট যে এটা আপনাদেরই হচ্ছে? আমরা 100% কনফিডেন্ট রেকর্ডের বিষয়ে, কারণ আমরা গিনেস বুক ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করেছি, ওখান থেকে রিপ্লাইও দিয়েছে মেইলের যে ওনারা 90 দিনের ভিতরে ওনারা আসবে, এসে যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করার পর দেন আমরা যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা উত্তীর্ণ হয়ে যাব, বিশ্বের সবচেয়ে ছোটো গরু হিসাবে আমরা রেকর্ডে বাংলাদেশ অন্তর্ভুক্ত হবে। শুধু তো গরু নয়, মানে আরও অনেক কিছু আপনাদের কালেকশনে আছে এবং এতে বোঝা যায় বেশ শৌখিন এবং তিনি শখের বসে এগুলো পুষতে ভালোবাসেন, লালন পালন করতে ভালোবাসেন। যেমন আমি দেখলাম হচ্ছে কালিন পাখি, এইটা ভেরি রেয়ার, এবং এই জাতের গরুটাও তো রেয়ার, সারা পৃথিবীতে যদি একটাই হয় তার মানে ভীষণ রেয়ার। একটু যদি বলেন যে শিকর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সম্পর্কে। শিকর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ সাধারণত মূলত আমরা বিরল প্রজাতির কালেকশন সংগ্রহ করে থাকি, আনকমন জিনিসগুলো, যেমন ধরেন আমেরিকান ব্যাঙ্গাস গরু, তারপরে শাহিওয়াল, গোয়াল, মিরকাদি, ব্রাহ্মা, ফিজিয়ান, তারপরে আপনার হাঁসা, ভুট্টি, দেশি সাঁতার, এই জাতীয় গরুগুলি আমরা সংগ্রহ করে থাকি। এর পাশাপাশি আমরা দেশি বিদেশি ছাগল আছে, ওগুলি আমরা রাজস্থান থেকে সংগ্রহ করি। এর পাশাপাশি আমাদের আরও কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর এবং পৃথিবীর বিলুপ্ত প্রায় কালিম পাখিগুলি আমরা আমাদের সংগ্রহে আছে আর কি। এবং আপনাদের আরেকটা শাখা রয়েছে সম্ভবত কুমিল্লায়? জি, আমাদের কুমিল্লায় 14 গ্রামে শাখাটা রয়েছে। এবং ম্যান্ডারিন প্রজাতির একটা হাঁসও মনে হয় আপনাদের কালেকশনে আছে? জি। আমি একটু এই এখানে কি কি রয়েছে আর মানে সাভারে আশুলিয়াতে চারিগ্রামে কি কি রয়েছে আপনাদের? এখানে দেশি বিদেশি গরু, দেশি বিদেশি ছাগল, তারপরে হাঁস, রাজহাঁস, দেশি হাঁস মুরগি, প্লাস কালিম পাখি আর দেশি বিদেশি কবুতর আছে এখানে। আচ্ছা, যে গরু নিয়ে এত আলোচনা হচ্ছে, আলোচনাই হচ্ছে পজিটিভ, এবং বাংলাদেশের তো এটা অর্জন। জি, এটা শুধু শিকরের অর্জন না, বাংলাদেশেরই অর্জন যদি সেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। আমি একটু এই গরু এবং কালিন পাখি সম্পর্কে একটু, এই দুইটা আমার কাছে রেয়ার মনে হয়েছে, এই দুইটা সম্পর্কে জানতে চাই, এদের জীবনচারণ, এদের লালন পালন কীভাবে করেন আপনারা? এই বিরল প্রজাতির এই আপনার যে আমাদের যে গিনেস বুক ওয়ার্ল্ডের যে আমরা রেকর্ডের জন্য যে গরুটা আবেদন করেছি, রানী, এর নাম হলো রানী। এটা খুবই শৌখিন প্রকৃতির একটা গরু, এটা আরামপ্রিয়, ওকে দুবেলা পরিবার মতো স্বাভাবিক খাবারে দেওয়া হয়, তারপরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আর ঠান্ডা আবহাওয়াতে থাকতে বেশি পছন্দ করে আর কি। আচ্ছা, এই জন্য নামটা দিয়েছেন রানী? জি। আচ্ছা, আর কালিন পাখি সম্পর্কে একটু বলুন। কালিন পাখিগুলি আমাদের 4-5টা কালিন পাখি আমাদের কালেকশন ছিল, এর থেকে বাচ্চা হয়েছে, পাশে একটা নদী আছে, নদীর থেকে কিছু কালিন পাখি এসে আমাদের সাথে মিশে গেছে আর কি। ওকে, এরা তো উঠতেও পারে? হ্যাঁ, উঠতেও পারে, কিন্তু এরা কখনোই এখান থেকে যায় না, এখানে ওদের আবাসস্থল মনে করে এখানে থেকে গেছে। মানে দেশি মোরগ মুরগি হাঁসের মতোই জীবনচারণ, জীবনযাপন, সবকিছু খাচ্ছে। জি, স্বাভাবিকভাবে সবকিছু খাচ্ছে। ওকে, কিন্তু আরেকটা ব্যাপার, মানে বাংলাদেশে তো অনেক শৌখিন মানুষ রয়েছে, শুধু সুফিয়ান সাহেব শৌখিন নয়, অনেক ব্যবসায়ী আছে, অনেক বড় ব্যবসায়ী, সেও শৌখিন, তার কাছেও অনেক দামি দামি সুভিনিয়র, অনেক হিস্টোরিক্যাল আর্কিটেক্ট তিনি সংরক্ষণ করেন, অনেকেই আছে। জি, এমন যদি কেউ থাকে এবং আমি যতটুকু শুনেছি দামও হাঁকাচ্ছে অনেক, যদি সুপেন সাহেব চাচ্ছে রেকর্ডটা হোক তারপরে বিবেচনা করব। আজকে একজন 10 লাখ বলেছিল, ঠিক আছে, আমরা বলেছি যে আমরা গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ডের জন্য দিয়েছি, আমরা এখন আর এটা আপাতত বিক্রি চিন্তা ভাবনা করতেছি না। আচ্ছা, আগে রেকর্ড পরে দাম দর। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, thank you.
বাংলাদেশের